মালয়েশিয়ার গহীন জঙ্গলের ভিতর দিয়ে আজকে আমরা কোথায় গেলাম এবং কেনই বা হতাশ হয়ে ফিরে এলাম পুরোটা দেখতে পাবেন এই ভিডিওতে। আমরা এখন যে জায়গায় যাচ্ছি তার চারপাশে বিশাল বড় বড় পাহাড় আর দুই সাইডে দেখতে পাচ্ছেন ডুরিয়ান এবং রামবোতানের বাগান। এটা অনেক বেশি জঙ্গল হলেও এখানে কিন্তু মানুষের বসবাস আছে। সামনে দেখতে পাবেন বেশ কিছু বাড়িঘর, এখানে মানুষ বসবাস করে। আজকে আমরা যাচ্ছি মালয়েশিয়ার উলুলাঙ্গা সেলাঙ্গরের সাংগাই গাবাই ওয়াটারফল দেখতে। এই ওয়াটারফলটা একটা সময় ভীষণ জনপ্রিয় ছিল, আস্তে আস্তে যত্নের অভাবে এটা এখন পুরোপুরি পরিত্যক্ত হয়ে যায় আর এই বাড়িঘরগুলোতে কিন্তু মানুষ বসবাস করে। এই ওয়াটারফলটা মেন রাস্তা থেকে অনেক অনেকটা দূরে, একেবারে জঙ্গলের ভিতরে। আমার পেজের ফার্স্ট ভিডিও ছিল এই ওয়াটারফল দিয়ে, তখন এটাতে প্রচুর মানুষ আসা যাওয়া করত। লাস্ট 2023 সালে আমি এখানে এসেছিলাম, তখনও বেশ কিছু মানুষ ছিল, কিন্তু এবার যখন গেলাম আমরা পুরোপুরি হতাশ। পুরো জায়গাটা পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে, কোনো মানুষজন নাই। আমরা আসার আগে এখানে আরও দুটো গ্রুপ এসেছিল, ওনারা অপেক্ষা করছিল কোনো মানুষ নেই দেখে। আমরা আসার পর ওনারা আমাদের সাথে সাথে ওয়াটারফলের দিকে যায়। এই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এগুলোতে কিন্তু আগে ওয়াশরুম ছিল, তারপরে বসার জায়গা ছিল, খাওয়ার জায়গা ছিল এবং রান্না করার ব্যবস্থা ছিল। এখন এগুলো এভাবে পড়ে রয়েছে, কোনো জিনিসের যত্ন বা মূল্যায়ন না করলে এভাবেই নষ্ট হয়, সেটা সম্পর্ক হোক বা অন্য কোনো জিনিস হোক। তাই সময় থাকতে সব কিছুরই মূল্যায়ন করা উচিত, যত্ন করা উচিত। এত দূর যখন এসেছি তখন আমরা আরেকটু হেঁটে গেলাম ঝর্ণার ওইদিকে। যদিও এই রাস্তাগুলো একটু সাবধানে যেতে হচ্ছে, কারণ এগুলোতে যেহেতু মানুষের চলাচল নেই, পোকামাকড় থাকতে পারে, তাই একটু সাবধানে আমরা হেঁটে যাচ্ছি। সাংগাই গাবাই ওয়াটারফল একটা সময় অনেক বেশি জনপ্রিয় ছিল, অনেক মানুষের আনাগোনা এখানে থাকতো, প্রতিদিন শ শ মানুষ দেখতে আসতো। আর আজকে এই ওয়াটারফলের একই বেহাল দশা। সামনে যে বসার জায়গাগুলো এগুলোতে মনে হয় কতদিন ধরে যে মানুষ আসেনি, সবগুলো ভেঙে চুরে কি একটা অবস্থা হয়ে রয়েছে। আর ওই যে দেখা যাচ্ছে ওয়াটারফল, এটা অনেক বড় একটা ওয়াটারফল, এই সিঁড়ি দিয়ে উপরে উঠা যায়। সব কিছু ভেঙে চুরে পরিত্যক্ত অবস্থায় থাকলেও ঝর্ণা কিন্তু তার মতো বেয়েই চলেছে। এখানে আমরা 5 মিনিটেরও কম সময় ছিলাম, যেহেতু এটার এই অবস্থা তাই আর নিচে নামিনি, এখান থেকে দেখে আমরা চলে আসছি। নেক্সটে আর হয়তো এখানে কখনো আসা হবে না, আমার মনে হয় এটা আর আগের মতো হয়ে যাবে না, তাই আমরা এখান থেকে ঘুরে ফিরে আরও একটা জায়গায় চলে যাই। আর যেটার ভিডিও আমি অলরেডি আপলোড করেছি আমার পেজে, আপনারা দেখে আসতে পারেন।